গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেই কেটেছিল জট। সাত দিন পরে কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত কাজে যোগ দেওয়ার বার্তা দিয়েছিলেন আন্দোলনকারীরা। স্বাগত জানিয়েছিলেন রাজ্যপাল। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করার পর আজ সকালে ফের কর্মব্যস্ত এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। আউটডোরের টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন, ভিড় জরুরি বিভাগে। আর পাঁচ দিনের মতোই ব্যস্ততার ছবি এসএসকেএম হাসপাতালে। সকাল থেকেই রোগীদের ভিড়, কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালেও স্বস্তির ছবি, সকাল থেকে চালু হয়েছে আউটডোর। একের পর এক জেলা হাসপাতালেও স্বাভাবিক পরিষেবা। বর্ধমান ও মালদা মেডিকেল কলেজ, কল্যাণী, জেএনএম, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রোগীদের ভিড়। নবান্নে বৈঠকের পরই এনআরএস এর আহত জুনিয়র ডাক্তারকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন পরিবহ, লোক পায়নি স্মৃতিশক্তি, জানালেন চিকিৎসক। স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ মুখ্যমন্ত্রী, পদত্যাগ করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপি নেতা মুকুল রায়ের। বাংলার স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত অবস্থাটা, আজকে এক ঘন্টা ধরে যখন আমার জুনিয়র ডাক্তাররা একের পর এক প্রশ্ন করেছে, একটারও কিন্তু উনি জবাব দিতে পারেন। ফের তৃণমূলে ভাঙন। জোড়াফুল থেকে গেরুয়া শিবিরে নোয়াপাড়ার বিধায়ক, বিজেপিতে 12 জন কাউন্সিলর, গারুলিয়া পুরসভাও শাসকের হাত ছাড়া, দলত্যাগ আরও 4 কাউন্সিলরের। কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে পঞ্চায়েত সমিতির 21 জন সদস্য, কিছুই জানা নেই দাবি তৃণমূলের। 128টির মধ্যে 40টিরও বেশি গ্রাম পঞ্চায়েতে তারাই সংখ্যাগরিষ্ঠ, দাবি বিজেপির। তপন থিয়েটারে আজ বিদ্যুৎ জনেদের ডাকে নাগরিক সভা। উপস্থিত থাকবেন শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, নবনীতা দেবসেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। রাজ্যে ভোট পরবর্তী হিংসা মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সভার আয়োজন। জেলা কার্যালয় দখলকে কেন্দ্র করে বর্ধমান শহরে বিজেপির গোষ্ঠী গোন্দল, গুলি চালানোর অভিযোগ। গোষ্ঠী সংঘর্ষে আহত বিজেপি নেতা সহ 3 জেলা যুব মোর্চার সভাপতির বাড়ি ভাঙচুর। কোচবিহারে রামেরকুঠি এলাকায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, গলার নলি কেটে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো কারণে খুন, খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। দুর্গাপুরে লাউদোহায় বিজেপি কর্মীকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, মার ধরে আহত ওসি সিআই সহ 3 ভর্তি হাসপাতালে, প্রতিক্রিয়া মেলেনি বিজেপি। আরামবাগে তৃণমূল সাংসদের পর এবার বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর, মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি সহ কুরুচিকর মন্তব্য লিখে ফের চিঠি পাঠানোর অভিযোগ। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়েছে। ট্রান্সফরমার সারানোকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগ, গুলিবিদ্ধ এক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়োয়ার জাউহারি ভড়োয়া গ্রামে। গুলিবিদ্ধ ওই যুবককে রাতেই স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তরা পলাতক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের বহিরাগতদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। রিসার্চ স্কলার হস্টেলে ভাঙচুর, প্রতিবাদে রাতভর ধর্ণায় আবাসিকদের একাংশ, ডিন অব স্টুডেন্টসের কাছে লিখিত অভিযোগ দায়ের প্রতিবাদীদের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের 5 জন অধ্যাপককে জাত তুলে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ, প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে ইস্তফার হিড়িক। একদিনে 4 বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের 3টি সংস্থার অধিকর্তার পদত্যাগ। ঘটনার সঙ্গে জড়িত নয় সংগঠন, তদন্ত হোক, সাফাই টিএমসিপির। জাতপাতের সংক্রমণ রবীন্দ্রভারতীতে নেই, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন উপাচার্য। বাগুইআটির আটঘড়ায় স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক, বিষ খাইয়ে শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধৃতদের বিরুদ্ধে খুন ছাড়াও তথ্য প্রমাণ লোপাটের মামলা রুজু হয়েছে। খুনের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তদন্তে পুলিশ। বীরভূমের নানুরে মোহনপুর গ্রামে নৃশংস অত্যাচারের পর অন্তঃসত্ত্বাকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার দাবিতে বধূর ওপর অত্যাচার চলত, নানুর থানায় অভিযোগ দেয়, অভিযুক্তরা পলাতক। উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি, তার জেরে তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। তিস্তা বাজার, দার্জিলিং, কার্শিয়ং এ বৃষ্টি চলছে, সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। সকালে স্কুলে যেতে গিয়ে বিপাকে স্কুল পড়ুয়ারা। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি বেশি পারদ, পুড়ছে দক্ষিণবঙ্গ। আজও বজায় থাকবে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি, ফলে গলদঘর্ম হতে হবে কলকাতাবাসীকেও। কলকাতায় বর্ষার আগমনের দিনক্ষণ এখনও নিশ্চিত নয়, খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ড্রোমে বিহারের মুজফ্ফরপুরে শিশু মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 129টি শিশু। আজ মুজফ্ফরপুরে যান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। পাকিস্তানের সাংবাদিককে গুলি করে খুন, আহত তার এক বন্ধু। সম্প্রতি ব্লগে সেনা ও গোয়েন্দা বাহিনী নিয়ে সমালোচনা করেন তিনি। কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। সাকিবে দুর্ধর্ষ সেঞ্চুরি, লিটনের 94 ভর করে 321, তাড়া করে জয়, সর্বোচ্চ রান তাড়া করে টাইগারদের রেকর্ড। শিখর ধাওয়ানের পর ফের চোট ধাক্কা ভারতীয় দলে। পাক ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট পেয়ে মাঠ ছাড়েন ভুবি,
বিশ্বকাপের পরবর্তী দু তিনটি ম্যাচে খেলবেন না, তার বদলে খেলবেন সামি।